এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের ইচ্ছায় নয়, মা বাবার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা একটা সন্তান পৃথিবীতে আসতে 7-8 মাস আগে থেকে খবর পাওয়া যায় যে একটা সন্তান জন্ম নিতে পারে, ঠিক বললাম না? একটা সন্তান মায়ের পেটে আসছে, সন্তান জন্ম নিবে, এটা বোঝা যায়। কিন্তু মৌতের সময় 1 সেকেন্ডও বোঝা যায় না, যে কোনো সময় চলে যেতে পারে। এই পৃথিবীতে চলবার পথে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটা উদ্দেশ্য করে। এই উদ্দেশ্য যদি আমাদেরকে দিয়ে আল্লাহ পূর্ণ করতে না পারেন, তিনি সুযোগ থাকলে অন্য জাতি সৃষ্টি করে তিনি তার গোলামি নিতে পারেন। পৃথিবী যেদিকে এখন যাচ্ছে, কেয়ামত তত কাছাকাছি আসছে। রাসূলে পাকের জন্মই হচ্ছে কেয়ামতের সব থেকে বড় আলামত। রাসূলের জন্ম, তিনি আখেরি জামানার পয়গম্বর, তারপর আর কেউ নাই। তার জন্মটাই হচ্ছে কেয়ামতের আলামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছেন, এই দুইটা আঙ্গুল দেখিয়ে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, রাসূল বলেছেন আমি এবং কেয়ামত তত কাছাকাছি। কেয়ামত আসলেই কাছাকাছি। পৃথিবীতে যা ঘটছে, পৃথিবীর দিকে দিকে যা হচ্ছে, গোটা দুনিয়ায় দাজ্জালীয় একটা কর্মকাণ্ড চলছে। এই সময়ে রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবীজি বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, ওই সময় যদি কোনো আমার উম্মত ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নতের উপরে আমল করে, সে 100 শহীদের সওয়াব পাবে। আজকে ঈমান বাঁচাতে গেলে গাছের জড়ে, গাছের গোড়ায় কামড় দিয়ে বসে থাকতে হবে। ঈমানকে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে। আজকে সবদিকে ফেতনা, আন্তর্জাতিক ফেতনা, জাতীয় ফেতনা এবং আলেমে আলেমে ফেতনা। এক আলেম আর এক আলেমকে দেখতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে গালি দিচ্ছে, কাফির বলছে, ইহুদি খ্রিস্টানদের দালাল বলছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে, মনে রাখবেন। এজন্য এদের কারণেই আজকে সাধারণ পাবলিক উলামায়ে কেরামকে সম্মান এবং ভালোবাসতে পারছে না। আমরা এগুলো তৈরি করছি। আল্লাহ বলছেন, তোমরা যার যার মতো করে চলছো, আমার কিছু আসে যায় না। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মতিন বিশাহীদ, আল্লাহ বলছেন, তখন কি অবস্থা দাঁড়াবে একটা বার চিন্তা করো। বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মতিন বিশাহীদ, একটাবার চিন্তা করো ওই সময় কি ঘটবে, অবস্থা কি দাঁড়াবে, যখন আমি ডেকে আনব প্রত্যেকটা উম্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী একজন ব্যক্তিকে সাক্ষ্য হিসাবে আমি দাঁড় করব, প্রত্যেক জাতির মধ্য থেকে আমি সাক্ষ্য দাঁড় করাব। আল্লাহ বলছেন, এমন একটা দিন সামনে আসছে যেই দিন আমি আল্লাহ প্রত্যেকটা জাতির মধ্য থেকে
প্রত্যেকটা জাতির ভিতর থেকে আমি আল্লাহ অবস্থা বর্ণনাকারী একজন সাক্ষ্য ডাকবো আর বলবো, বলো এই উম্মতের ভিতরে কেউ কি দিনের দাওয়াত দেয়নি? কেউ কি সত্য কথা বলেনি? বলো। এরপর আল্লাহ বলছেন, ওজিনা বিকালা হাউলাই শহীদা, এবং আপনাকে ডাকবো তাদের উপর অবস্থা বর্ণনাকারী রূপে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকেও পুরো দুনিয়ার পুরো সৃষ্টির মানুষের উপরে সাক্ষ্য দান করবার জন্য ডাকবো। আমি কি কাউকে প্রেরণ করিনি? আমি কি তাদের কাছে পৌঁছাইনি? আপনি বলুন, আপনি কেমনে পলায়ন করবেন? আপনি কেমনে বলবেন যে আল্লাহ আমাদের কাছে কাউকে পাঠায়নি? এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি প্রত্যেক জাতি থেকে ডাকবো। কথাগুলো শুনেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, গোলাম এমন একদিন আসবে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকটা জাতিকে প্রশ্ন করবেন, তোমরা কেন জাহান্নামের পথে গেলে? তোমরা কেন দিকভ্রান্ত হয়ে গেলে? ইসলামের পথকে তোমরা ছেড়ে দিলে? তোমরা কেন হারাম পথে চললে? প্রত্যেকটা জাতির ব্যক্তিদেরকে জিজ্ঞাসা আল্লাহ তাআলা করবেন। ওই সময় মানুষ বলবে, আল্লাহ তাআলা আমরা কিন্তু অন্যায় করিনি, হারাম কাজ করিনি, আপনাকে কে বলল? মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা হারাম করিনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় জবান বন্ধ করে দেবেন। জবান বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা হাতকে জিজ্ঞাসা করবেন, হাত বলো তো, এই গোলাম কোন অন্যায় করেছে কি তোমার মাধ্যমে? কথাগুলো ভালো করে বুঝবেন। এখন যদি আপনি নিজের হাত দিয়া কোনো গুনাহ করে থাকেন, হাত অপকটে আল্লাহর কাছে সব স্বীকার করে ফেলবে, হাত সাক্ষ্য দেবে আল্লাহ, আয় আল্লাহ তাআলা এই গোলাম আমাকে দিয়ে নাফরমানি করিয়েছে, অন্যায় করেছে, হাত সাক্ষ্য দেবে। পা সাক্ষ্য দিতে থাকবে, আয় আল্লাহ তাআলা সে গোনাহ করেছে, অন্যায় করেছে, গুনার কাজে আমাকে ব্যবহার করেছে, আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে। পা কথা বলবে, হাত কথা বলবে, চোখ বলবে আল্লাহ তাআলা আমাকে দিয়ে অন্যায় দেখেছে, কান বলবে আমাকে দিয়ে শুনেছে, নাক বলবে আমাকে দিয়ে ঘ্রাণ নিয়েছে, ব্রেইন বলবে আমাকে দিয়ে চিন্তা করেছে। আল্লাহ তাআলার কাছে পুরা বডি, যেই বডিকে ভালো রাখবার জন্যে আপনি দুনিয়ার দামি দামি ঔষধ ব্যবহার করেন, যেই চেহারাকে সুন্দর করবার জন্যে কত দামি দামি ফেস ওয়াশ ক্রিম ব্যবহার করলেন, কেয়ামতের দিন কিন্তু আপনার বডি, আপনার হাত পা আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে নালিশ করবে। মনে রাখবেন, আবারও বলছি, আপনি জবান দিয়ে যদি অন্যায় করে থাকেন, জবান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনি হাত দিয়ে যদি অন্যায় করে থাকেন, হাত সাক্ষ্য দিবে, পা দিয়ে করে থাকলে পা দিবে, ব্রেইন দিয়ে যদি কোনো খারাপ চিন্তা করে থাকেন, ব্রেইন আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। এইভাবে যখন পুরা বডি আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনি বলবেন, আল্লাহ আমার বডি আমার বিরুদ্ধে বলতেছে, আমার কাছে কেউ পৌঁছায় নাই, দিনের দাওয়াত দেয় নাই, আমার কাছে কেউ সত্য কথা বলে নাই। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি কোন ধর্মের, কোন জাতের, কোন শহরের, কোন এলাকার, তোমার সময় কোন নবী ছিলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই কথা বলে ওই সময়কার একজন লোককে দাঁড় করাইয়া দিবেন আর বলবেন, বলো এই জাতির কাছে কে দিন পৌঁছায় নাই, এদের কাছে কে তাওহীদের রেসালত পৌঁছায় নাই। উনি ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিচ্ছি, এই জাতির কাছে দিন পৌঁছেছিল, তাদেরকে বলা হয়েছিল, যারা তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছে তাদেরকে তারা মেরেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, কোনো কোনো সময় তাদেরকে গুম পর্যন্ত করে ফেলেছে। আয় আল্লাহ তাআলা যারা দিনের দাওয়াত দিয়েছে
তাদেরকে আঘাত করা হয়েছে। এইভাবে যখন মানুষ কথা বলবে, পলায়ন করবার মতো কোনো জায়গা পাওয়া যাবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, বন্ধুরে প্রত্যেক জাতির ভিতর থেকে একজনকে সাক্ষ্য দেওয়ার জন্যে আমি দাঁড় করাবো, অবস্থা বর্ণনা করবার জন্য দাঁড় করাবো। আর পুরা সৃষ্টির সামনে, পুরা সৃষ্টি যদি ভুলে যায়, মিথ্যা বলে, কেউ যদি স্বীকার করতে চায় না, পুরা সৃষ্টির সামনে আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসাবে দাঁড় করাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কেয়ামতের দিনে এই যারা এখানে বসে আছেন, আপনারা যদি বলেন আল্লাহ আমাদের কাছে কেউ ভয় প্রদর্শন করে নাই, আমাদের কাছে কেউ নামাজের কথা বলে নাই, আমাদেরকে কেউ কোরআনকে গ্রহণ করবার কথা বলে নাই, আমাদেরকে কেউ তোমাকে ভালোবাসবার কথা বলে নাই, আমাদেরকে কেউ তোমার রসুলকে অনুসরণ করবার কথা কেউ বলে নাই, এইভাবে যদি পুরা মসজিদের এতগুলো মুসল্লি যদি আপনারা মিথ্যা বলেন, আল্লাহ তাআলা ওই সময় আমাকে দাঁড় করাইয়া বলবেন, বলো তো জুমাবার রাত্রে 10 তারিখ তুমি ওয়াজ করছিলা কিনা? কথা বলেন না, আমি কি বলবো করি নাই? আমি বলবো করছি, এদের সবাইরে চিনি, সবাইরে চিনি, আমি সবার সামনে কিন্তু কথা বলছি, এরা আমার কথা মানে নেই, আমি কিন্তু বইলা দিব, কথা বুঝেন নাই? আর আমি যদি অন্যায় করি, আপনারাও বলবেন আল্লাহ এ বেটারে তো আমি আমরা চিনি, এই বেচারারে তো আমরা চিনি, ভালো করে সে অন্যায় করেছে আমরা চিনি। আর যদি এতগুলো মানুষ থাকবার পরেও আমাদের একজন মুসল্লি, একজন শ্রোতা যদি জাহান্নামের পথে চলে যায়, আল্লাহ বলবেন, বলো তুমি যে মজলিসে বসেছিলে, এই মজলিসে কোনো ভালো লোক ছিল কিনা? এই মজলিসের কারণে আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাত দিবে। রব খুঁজবে তুমি কোন মজলিসে বসেছ, কার মজলিসে বসেছিলে, কার কাছে বসেছিলে, কার সংস্পর্শে বসেছিলে। এই জন্যে আমাদের সুযোগ থাকলে আমরা ভালো মানুষের কাছে বসব, ইনশাল্লাহ। বলে কেয়ামতের দিনে, আবার বলছি, আমাদের আওলাদ, আমাদের স্ত্রী সন্তান, মা বাপ, ভাই বোন, আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সত্য না মিথ্যা? আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না দিবে না? কথা বলছেন না কেন? দিবে, সবাই সাক্ষ্য দিবে। আপনার পেট, এই পেট, দেড় আঙ্গুল পেটরে খাওয়ানোর জন্য কত হারাম জিনিস খাইলেন, কত মানুষকে ঠকাইয়া খাইলেন, পেট বলবে আল্লাহ আমি কি কইছিলাম যে হারাম খাইতো, আমার পেটে ঢুকাইছে কেন, আপনি বিচার করে দেন। তখন আপনি এরা খাওয়াইছিলেন, ভালো রাখছিলেন, বেশি বেশি খাওয়াইছিলেন, এখন হেই বলবে আমারে কেন সে মিথ্যা অন্যায় খাওয়াইলো, আপনি বিচার করে দেন। চিন্তা করলেন, এই পেটও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনি চিন্তা করছেন দুনিয়া কোথায় গিয়ে পৌঁছে যাবে। এরপরেও যদি আপনি বলেন আল্লাহ আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, বোধ হয় ঘুষ খাইছে কারো কাছে, ঘুষ খাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আয় আল্লাহ তাআলা এই লোকগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তাআলা ওই সময়ে দুইজন সাংবাদিক, ডিজিটাল সাংবাদিক দুইজন আসেনি, নাম কি তা কথা বলেন, কেরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা, শুধু তাদের কাজ সংবাদ মাধ্যমে সংবাদগুলোকে সংগ্রহ করা নয়, তোমার আমার ছবি সংগ্রহ করে ফটো তুলে, ক্যামেরা করে ফটো তুলাইয়া আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের ওই মন্ত্রণালয়ে জমা দিতেছে। কেয়ামতের দিনে আপনি কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিলেন, কোন দিকে আঙ্গুলি সারা করেছিলেন, সামনের দিকে তাকাইয়া পিছন দিকে কেমনে চোখ বাঁকা করে তাকাইছিলেন, এই ফটোটা পর্যন্ত ওরা উঠাইয়া আল্লাহর কাছে জমা দিবে কণ্ঠে কিনা? এখন ওই যে আপনারা যে এদিকে তাকে দেখছেন নি, ও কি করতেছে, এই যে দেখছেন নি, এ কিন্তু ফটো উঠে গেছে, আমরা করিনি এটা, আমরা সামনে বসে বলতেছি এই যে এই যে এই যে এই যে এই যে এটা ফটো তুলতেছেন কে? এই দুজন ফেরেশতা দিয়া ফটো তুলে একবার ভিডিও সহ আপনার সব আল্লাহর কাছে নাই, আপনাদের আওয়াজে মনে হইতেছে নাই বোধহয়, আজকের এই বসা আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? আল্লাহর কাছে
কাছে আমরা ভরসা নিয়ে বলতে পারি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৈরি করেছো। আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, আমরা কোথাও জানি ভুল করে ফেলেছি, কিন্তু আপনার ক্যামেরায় শুধুমাত্র আমাদের গুনাহগুলো আছে। আর আমরা যে তাফসীর শুনলাম ঘন্টার পর ঘন্টা তোমার ঘরে বসেছিলাম, এমন ভিডিও কি নাই, বের করে দেও। আল্লাহ পাক লজ্জিত হবেন, আর ফেরেশতাকে বলবেন কি রে তোমরা শুধু গুনার ভান্ডার দেখাইলে, আমার বান্দা বলতেছে কোন দিন নাকি তাফসীর শুনছে, এই ভিডিও নাই। তখন ফেরেশতারা একটা ভিডিও বের করবে, আর আল্লাহ বলবেন আমি লজ্জিত হয়েছি, তোমরা ভালো কাজেও ছিলে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। রক্ত খুঁজবেই তোমাকে আমাকে মাফ করে দেওয়ার কোনো একটা কৌশল। আল্লাহ বলবেন ফেরেশতা ঘটনা কি, তুমি আমার উম্মতের গোলামের শুধু ভুলগুলো দেখাইছো, বাকিগুলো দেখাইলে না, কোয়ালিটিটা আলাদা করে রাখছিলাম। কয় ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আরও ভালো কোনো কাজ আছে, এটা আর দেখার দরকার নাই, বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আমাদের যে অবস্থা, আমাদের যে অবস্থা ভালো করে বুঝেন কি বলতে চাই, কেয়ামতের দিনে কাউকে পাবেন না, কাউকে পাবেন না, কেউ সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন সারা মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাইয়া দিলেন ওই সমস্ত মানুষেরা, তারা মনে করবে দুনিয়ার জমিনে আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, মানুষকে দান খয়রাত করেছি, কেয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আবার বলে দিচ্ছি, কম আমল করেন না, খলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কালিল, কম আমল করেন, নির্ভেজাল করেন, আপনি বেশি বেশি আমল করলেন, আবার বেশি বেশি গুনাহ করলেন, মানুষকে ঠকাইলেন, হাজার হাজার সওয়াবের গাঁটটি নিয়ে গেলেন, আবার দেখলেন পাবলিক আপনার কাছে পয়সা পায়, কথা বলেন না কেন? আপনি এখানে কোন দোকানে চা খাইছিলেন পয়সা দেন নাই, রিক্সাওয়ালাকে বলছিলেন বাংতি নাই দুই টাকা পরে দিব, পরে কোন দিন, রিক্সাওয়ালা এসে বলবে আপনি বলছিলেন পরে দিবেন, আজকের দিন দিয়া দেন, আর পরে কোনো দিন নেই, কথা বলেন না, আজকে আপনাকে পেয়েছি আপনি পয়সাটা দিয়ে দেন। এভাবে দিতে দিতে দেখবেন আপনার আমল নামা সব খালি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন ওই আমল নামার আল্লাহর কাছে দরকার নাই, আল্লাহর কাছে এমন একটা আমলের দরকার, চুর অল্প আমল আছে, কম আমল আছে, কিন্তু ওই আমল কাটবার কোনো সুযোগ নাই। কেয়ামতের দিনে মুসিবতের সময় কথাগুলো ভালো করে বুঝে, গোটা কেয়ামতের মানুষ আল্লাহর, কেয়ামতের মানুষ কেয়ামতের মাঠের অবস্থা দেখে আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম আপনার কারণে আমরা দুনিয়ায় গিয়েছি, আপনি আমাদের বাবা, আপনি বলেন না আজকের দিন আর সহ্য হয় না, শরীর থেকে ঘাম জ্বরে জ্বরে, হাঁটু পানি হতে হয়ে গিয়েছে, গলা পানি হয়ে গিয়েছে, সাঁতার কাটতেছি আর সহ্য হয় না, বলেন তো কি করা যায়। আদম আলাইহিসসালাম বলবেন শোনো আমার সন্তানেরা শোনো, আমি আল্লাহর কাছে চেহারা দেখাতে পারবো না, আল্লাহ যদি আমাকে বলেন আদম রে তোমাকে বলছিলাম এই ফলটা না খাওয়ার জন্য, তুমি কেন খাইছিলা জবাব দাও, এই জন্য আল্লাহর আদালতে আমি গেলে ধরায় পড়ে যাব, সুতরাং তোমাদের ব্যাপারে আজও আমি কোনো কথা বলতে পারবো না। চিন্তা করছেন আপনার বাপ নাকি ওখানে সুপারিশ করবো, আদম আলাইহিস সালাম বলছেন আমার দ্বারাই সম্ভব না। সমস্ত কেয়ামতের মানুষেরা দৌড়াতে লাগবে, আস্তে আস্তে করে কেয়ামতের মানুষেরা দৌড়ে আরেকজন পয়গম্বরের কাছে যাবে, নূহ আলাইহিসসালামের কাছে যাবে, আর বলবে পয়গম্বর নূহ আপনি বলেন না কি করা যায়, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচানো যায়, কেয়ামতের মাঠের এই কষ্ট সহ্য হয় না, তিনি বলবেন আমার দিয়ে কিছু হবে না, শুধু রব্বি নাফসি রব্বি নাফসি, আল্লাহ আমি কাউকে চিনি না আমাকে বাঁচাও, আজ আমি কাউকে চিনি না আমাকে বাঁচাও। কেয়ামতের মাঠের মানুষেরা দেখবে পয়গম্বর পর্যন্ত কথা বলতে চায় না, একজন একজন করে ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবেন আমাকে দিয়ে হবে না, মুসার কাছে যাবেন আমাকে দিয়ে হবে না, ইউসুফের কাছে যাবেন আমাকে দিয়ে হবে না, ইয়াকুবের কাছে যাবেন আমাকে দিয়ে হবে না, সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, আর বলবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আপনাকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন,
জন্মের পরে আপনার জবান দিয়ে কথা বলিয়েছে, আপনার মাকে বাইতুল মুকদ্দাসের খাদেমা বানিয়েছে, আপনি একটু আল্লাহর সঙ্গে কথা বলেন, আজকের এই বিপদ থেকে বাঁচান। ঈসা আলাইহিসসালাম বলবেন, বেয়াদবি মাফ করবা, কেয়ামতের মানুষ আমাকে দিয়ে হবে না, আমার ইন্তেকালের পরে আমার জাতিরা আমাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতেও আল্লাহর পুত্র বানাইছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বানাইছে, আমার ইন্তেকালের পরে তারা আমাকে গালি দিয়েছে, নবীদেরকে গালি দিয়েছে। সুতরাং এই মুহূর্তে আমি আল্লাহর সামনে এই চেহারা নিয়ে যেতে পারব না। কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, কেয়ামতের মানুষেরা শোনো, আদম থেকে নিয়ে আমি পর্যন্ত লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের কাছে তোমরা গিয়েছো, কেউ তোমাদের কিছুই করতে পারবে না। আমরা সবাই মিলে আজকে যদি চিৎকার করে কান্না করি কাজ হবে না রে, একমাত্র কেবলমাত্র আল্লাহ। রাগকে যদি কমাতে হয়, আল্লাহকে যদি সন্তুষ্ট করাতে হয়, আজকের দিনে যদি আল্লাহ রাগ কমে গিয়ে কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করতে হয়, কারোকে দিয়ে হবে না, একমাত্র তার বন্ধু হাবিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছে। সেই রাসূলের কাছে যাও, কলিজার টুকরে রাসূলকে গিয়ে ডাক দিয়ে বলবা, পয়গম্বরে আরবি, অনেকের কাছে গিয়েছি, অনেক নবী রাসূলের কাছে গিয়েছি, কেউ আমাদেরকে পথ দেখাইয়া দে না, কার কাছে যাব, কত মানুষের কাছে গেলাম, সবাই তো রব্বি নফসি, সবাই তো নিজেকে বাঁচাও, এখন আপনার কাছে এসেছি বলেন না আপনি আমাদের জন্য কিছু করেন। আমার নবীজি বলবেন, বুঝতে পেরেছি, মাকামে মাহমুদের সজদায় পড়ে যাবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার হাবিব, যাকে দুনিয়া থেকে সরাসরি তুমি আরশে আজিম পর্যন্ত এনেছো, বলো তুমি আমার কথা রাখবা কিনা। কেয়ামতের ময়দানে মানুষের কষ্ট হয়, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করো, আল্লাহ বলবেন, ও পয়গম্বরে আরবি, আপনার কথা শুনে আমি বিচার শুরু করতে চাই, কিন্তু আমি যদি বিচার শুরু করি একটা মানুষও জান্নাতে যাবে না, একটা মানুষও জান্নাতে যাবে না, সবগুলো জাহান্নামে চলে যাবে, এই জন্যে আমি আল্লাহ বিচার কার্য শুরু করতে চাই না। পয়গম্বরে আরবি বলবেন, আল্লাহ তাআলা আমি কোনো কথা শুনতে চাই না, আপনি যদি বিচার কার্য শুরু করতে না চান, আমি মুহাম্মদ কথা দিলাম সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলো। এবার পয়গম্বরে আরবি চিৎকার করে সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এই দুনিয়ার জমিনে কষ্ট করেছি, জীবনে বাবা বলে ডাকবার সুযোগ পাই নাই, মাকেও বেশি দিন পাই নাই, তুমি না আমাকে বলেছ পৃথিবীতে কেউ না থাকলে তুমি আছো, হায় আল্লাহ তাআলা আজকের দিনের মানুষের কষ্ট আমার সহ্য হয় না, তুমি না আমাকে দরদি নবী বানাইয়া পাঠাইছ, বলো না এই মুহূর্তে তুমি কেয়ামতের মাঠে বিচার শুরু করো। আল্লাহ বলবেন, বন্ধুরে কথা দিলাম বিচার শুরু করব, এখন তুমি মাথা উঠা। আল্লাহ রাসূল মাথা উঠাবেন, এবার আল্লাহ বলবেন, শোনো বন্ধু আমার, আমি বিচার কার্য শুরু করতে চাই, কিন্তু একজন মানুষ কি আছে কেয়ামতের মাঠে, একজন মানুষ কি আছে হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে, যার আমল নামা বের করবো সে তো আর জান্নাতে যেতে পারবে না, বলো তো এই মুহূর্তে কি করা যায়। ও বন্ধু, আমি কেমনে বিচার করি, বিচার কার্য শুরু করতে গেলেই তো একটা মানুষও জান্নাতে যাবে না, আর জান্নাতে যদি না যায় আমি কেন বিচার কার্য করবো, এই জন্য করি না। নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনাকে কথা দিলাম, আমার কাছে এমন আমল নামা আছে যে আমল নামায় আপনি কলম ধরতে পারবেন না। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আপনি বলছেন একটা মানুষ জান্নাতে যাবে না, আর আমি বলছি এমন আমল নামা আছে
আপনার কাছে পেশ করব যে আমল নামায় আপনি কলম ধরতে পারবেন না আমি বিশ্বাস করি। আল্লাহ বললেন, শোনো, এমন যদি কারো আমল নামা পেয়ে যাই, আমি কথা দিলাম বিচার কার্য করব, ইনসাফের সাথে করব এবং জান্নাতি বলে ওয়াদা দিয়ে দেব। আল্লাহ বসে যাবেন বিচার কার্য শুরু করার জন্য, আল্লাহ রাসূলের কাছে বলবেন দেন, একজন মানুষের আমল নামা দেন। আল্লাহ রাসূল আমল নামা খুঁজতে থাকবেন, খুঁজে খুঁজে একজনের আমল নামা দিবেন ছেঁড়া কাগজ, এই যে দিলাম আল্লাহ এগুলা দেখেন। আল্লাহ তাআলা এক এক করে পৃষ্ঠা উল্টাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত উল্টাবেন, কোনো জায়গায় কলম ধরবার জায়গা নাই, গুনার কোনো জিনিস নাই। আল্লাহ বলবেন, পয়গম্বর আরবি কার আমল নামা দিয়েছ, এটা কার আমল নামা, কার? নবীজি বলবেন, আল্লাহ, এটা কোনো পয়গম্বরের না, এটা কোনো নবী রাসূলের না, এটা হলো আমার কলিজার টুকরা পাগল আবু বকরের আমল নামা। আমার আবু বকরের আমল নামা তোমাকে দিয়েছি, আয় আল্লাহ এটা আমার আবু বকর, আমার আবু বকরের আমল নামা দিয়েছি, বলো তুমি যদি আমার উম্মতের আবু বকরের আমল নামার মধ্যে কিছু না পাও, আমার বিশ্বাস আমার উম্মতদের ভিতরে মন হাজার কোটি 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 আমল নামা কেয়ামতের আগ পর্যন্ত যারা ছিল পেয়ে যাইবা। আল্লাহ বলছেন, বন্ধুরে হিসাব করব, বিচার করব, কিন্তু যদি আমি কম বেশ পাই জাহান্নামে দিব। আল্লাহর রাসূল বলছেন, আমার আপত্তি নাই, দিতে পারেন, আমার আপত্তি নাই। আল্লাহ বললেন, বিচার শুরু করব, এই নেন আপনি চেয়ার, জান্নাত থেকে চেয়ার এনেছি, আপনি চেয়ারে বসেন, এই যে আপনার পোশাক, পোশাক পরেন। আমার নবীজি বলবেন, আল্লাহ, যারা দুনিয়ার জমিনে আমাকে ভালোবেসেছে, আজকে তাদের বিচার হবে, আমি চেয়ারে বসে থাকব। আমার কোন উম্মতকে আপনার ফেরেশতারা যদি না চিনে জাহান্নামে নিয়ে যায়, আমার কোন উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যায়, আমি এখানে বসে থাকবো, আল্লাহ কি জবাব দেব? এই বলে আমার নবীজি একবার দৌড় দিবেন হাউজে কাউসারের পানির কাছে, আর গিয়ে বলবেন, আবু বকর, ও অমর, আমার যে উম্মত আসবে তাদেরকে পানি পান করাও। আবার নবীজি দৌড় দিবেন মিজানের কাছে, কোন উম্মতের মিজানের পাল্লা আস্তে করে নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, নবীজি গিয়ে দেখবেন অনেক উম্মতের নেকির পাল্লা হালকা, পাল্লা ভারী হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলবেন, উম্মত রে, তোমার আমল নামায় কি কোনো দুরুদ শরীফ নাই? তুমি কি কোনোদিন আমার উপরে দুরুদ শরীফ পড়ো নাই? কোনোদিন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট দুরুদ পড়েছ? উম্মত বলবে, পয়গম্বর পড়েছি, মনে নাই। আমার নবীজি তার নাম ঠিকানা নিয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা বলেন তো, কেয়ামতের মাঠের কোন জায়গায় আমার উম্মতের আমল নামা রেখেছে, কোন জায়গায় আমার উম্মতের আমার উপরে যারা দুরুদ প্রেরণ করেছে দুরুদগুলাকে কোথায় রেখে দিয়েছেন? আল্লাহ দেখায় দিবেন, এদিকে তোমার উম্মতের দুরুদগুলাকে জমা করে রেখে দিয়েছি। নবীজি নাম ঠিকানা নিয়ে যাবেন, এই নাম ঠিকানা যতটুকু দুরুদ পাওয়া যায় কান্দে করে নিয়ে এসে আমল নামায় এসে মিজানের পাল্লা এনে বলবেন, আল্লাহ, পেয়ে গেছি, আমার উম্মতকে আর জাহান্নামে দিতে পারব না। তোমাকে আমাকে বাঁচাবার জন্য যেই রাসূল এত কষ্ট করবেন, যেই রাসূল এত চিন্তা করবেন, কেমনে তুমি আমি সেই রাসূলকে বলে যাই? কেয়ামতের দিন আল্লাহ বলছেন, পয়গম্বরে আরবি আপনাকেও সাক্ষী বানাবো, ওই দিন নবীজি যদি দাঁড়াইয়া বলেন তোমাকে আমাকে চিনেন না, এর চাইতে অপমানের আর কিছু হতে পারে না। নবীজি যদি বলেন এদেরকে আমি চিনি না, জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হবে, আর যাই করি নবীজি আমাদেরকে চিনেন এমন আমল করে কবরে যেতে চাই কোন ইনশাআল্লাহ। কিচ্ছু চাই না, শুধুমাত্র অল্প অল্প করে দুরুদ শরীফ, দুরুদ পড়ে যাইয়েন, দুরুদগুলাকে সাথে রাখেন, মরলে বাঁচবেন, বাঁচবেন। এই এই যে আমাদের রাসূল,
দুরুদটা পড়ে যান, দেখবেন তো কেয়ামতের দিন কি উপকার হয়। এই জন্য সুযোগ পাইলে পড়বেন তো ইনশাআল্লাহ, সুযোগ পাইলে দুরুদ পড়বেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, বলেন আমিন। দুরুদের অনেক 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 দাম, দুরুদের অনেক দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, কেউ যদি রাসূলের উপরে একবার, কয়বার, মাত্র একবার দুরূদ শরীফ পড়ে, একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা কথা বলছে, আল্লাহ বলছেন আমি তার উপরে দশবার রহমত দেই। এখন একটা লোক যদি প্রতিদিন দশবার পড়ে, একশোবার, প্রতিদিন একশোটা রহমত পাচ্ছেন, সুবহানাল্লাহ বললেন না? আপনি কি চান? এই জন্যে আমার মুসলমান বন্ধুদের মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যদি সহজে জান্নাতে যেতে হয়, কাজ করেন যাই করেন নবীজির উপরে দুরুদ পড়বেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন, আমরা যে আমল করেই জান্নাতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই, আমাদের ভুলের কোনো শেষ নাই, নবীজিকে আল্লাহ জানাইয়া দিয়েছেন বন্দরে। এই দুনিয়ার জমিনে যাদের আমল নামার ভিতরে দুরুদ শরীফের সংখ্যা বেশি পাবো, আপনার ভালোবাসার সংখ্যা বেশি পাবো, কারণ যারা তোমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আপনার ভালোবাসা আপনার উপরে দুরুদ যারা বেশি করে পড়বে, আপনাকে যারা ভালোবাসবে, কিয়ামতের দিনে আমি তাদের আমল নামা না দেখে জান্নাতের ফয়সালা করে দিতে চাই। এই জন্যে মুসলমানেরা মনে রাখবেন, দুনিয়ার জমিনে কিয়ামতের দিনে কেউ আমাদের সাথে থাকবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে কাউকে পাওয়া যাবে না। ওই দিন সবাই যখন রব্বি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমার নবীজি সেজদায় পড়ে শুধু বলবেন রব্বি উম্মতি উম্মতি। আমার নবীজি কিয়ামতের মাঠে জিবরিল আমিন কাল্লা পড়াবেন, যাও জিবরাইল, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, আমার রসুলকে তুমি রওজা মুবারক থেকে উঠে নিয়ে আসো। জিবরাইল আসবে, আল্লাহর রসুলকে ডাক দিবেন, এসে দেখবে নবীজি রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জিবরাইল ডাক দিবেন, পাগলের মতো নবীজি উঠবেন আর বলবেন, জিবরাইল মনে দেরি করে ফেলছে, তুমি আগে বলো, আগে বলো, আমি কিছু জানতে চাই না আমার উম্মতের কি অবস্থা, আগে বলো কিয়ামতের মাঠে আমার উম্মতের কি অবস্থা। ও জিবরাইল আমি ফাতেমার খবর জানতে চাই না, আলী হাসান হুসাইনের খবর জানতে চাই না, আগে বলো দুনিয়ার জমিনে যারা আমার উম্মত ছিল গুনাহগার, গুনাহগার উম্মতের কি অবস্থা। জিবরাইল বলবেন, আল্লাহ তাআলা পয়গম্বরে আরবি একমাত্র প্রথমে আল্লাহ আপনাকে উঠাইছেন, এখনো কাউকে উঠান নাই, আপনি টেনশন করবেন না, একজনকেও এখন পর্যন্ত জাহান্নামে দেওয়া হয় নাই। নবীজি বলবেন, বিশ্বাস করি না, তোমরা আমার জাহান্নামের কাছে নিয়ে যাও, আল্লাহু আকবার, আমি দেখবো আমার একটা উম্মতকে কি তোমরা জাহান্নামে দিয়েছ আমি দেখতে চাই। যেই নবী তোমার আমার জন্য কেয়ামতের ময়দানে এমন পাগল হয়ে যাবে, এই নবীর জন্য দুনিয়ায় আমাদের দুরুদ পড়ার দরকার আছে না? না, শুধু এতটুকু। সে নবীর জন্য কিছু করেন, নিজের জন্য কিছু করেন, দুনিয়ায় উপকার হবে, আখেরাতে উপকার হবে। খুব বেশি লম্বা চওড়া বলতে চাই না, এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে যে কথা আমি বলতে চাইতেছি, জীবনকে পরিবর্তন করতে হলে আমাদেরকে মোটামুটি কমবেশ 40টা কাজের ভিতরে চলে আসতে হবে। জীবনকে যদি পরিবর্তন করতে হয়, জীবনকে যদি রাঙাতে হয়, জীবনকে যদি জান্নাতি বানাতে হয়, জীবনকে যদি হাউজে কাউসারের জন্য তৈরি করতে হয়, জীবনকে যদি রাসূলের পাকের সঙ্গে জান্নাতে যেতে হয়, এমনভাবে যদি নিজেকে তৈরি করতে হয়, কমপক্ষে 40টা কাজের সঙ্গে আপনাকে আমাকে জড়িয়ে নিতে হবে। এই 40টা কাজের সঙ্গে যদি আপনাকে আমাকে জড়িয়ে নিতে পারি, এটা বিশ্বাস রাখবেন যে আর সবাই ভুলে গেলেও নিশ্চয় রাসূল আমাকে কিয়ামতের দিন ভুলবেন না। সুবহানাল্লাহ বললেন না? এই 40টা কাজগুলোকে আমি সংক্ষেপ করে করে আপনাদের কাছে বলে দিতে চাই। জীবন পরিবর্তনের জন্য আপনাদেরকে
চল্লিশটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি ২০টা বলি। কয়টা? এই ২০টা কাজ ৪০ দিন করবেন, পারবেন নি? ইনশাল্লাহ তো আমিও জানি এটা, পারবেন নি বলেন না, ইনশাল্লাহ সবাই বলেন, বলেন হাত ওটাই বলেন না, ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমি, আল্লাহ আমরা তো দুর্বল পারবো না, তুমি আমাদেরকে হিম্মত দিও, আমি এই ৪০ দিনে ধারাবাহিকভাবে ২০টা কাজ যদি করতে পারেন কি লাগে আপনার আর কি দরকার আর। এক নম্বর হচ্ছে এই ৪০টা দিন দেখে তো ট্রাই করে পারা যায় কিনা, জীবন পরিবর্তন হয়ে যাবে। এক নম্বর, ঘুমানোর আগে চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাবেন, এ কথা আমি বলতেছি না, ঘুমানোর আগে শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে ঘুমাইয়া যা। কিসের নিয়ত করে? এক নম্বর কি করবেন, ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমান, যদি নাও পড়তে পারেন পুরা তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। এটা পারবো না? আচ্ছা তাহাজ্জুদ পড়তে বলতেছি না, যদি না পড়তে পারেন নিয়তটাও করতে পারবেন না, যে আল্লাহ আমি নিয়ত করলাম যদি বেঁচে থাকি উঠতে পারি আমি তাহাজ্জুদের সালাত পড়ব, পারবেন না ইনশাল্লাহ। এক, দুই নম্বর, ঘুম থেকে যখন উঠেন, আমি আপনাকে বলছি না ফজরের আগে উঠবেন, আপনি তো উঠবেন অবশ্যই, যদি উঠতে না পারেন যখনই উঠবেন, আপনি ঘুম থেকে যখনই উঠবেন উঠার পরে দোয়া পড়বেন, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আমি মরে গিয়েছিলাম তুমি আমাকে আবার জীবিত করেছ, এ কথা বলতে পারবো না? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা, এই যে আরবি যে দুইটার অর্থই বলছি আমি, বাদামা আমাতানা, আল্লাহ আমি তো মরে গিয়েছিলাম তুমি আমাকে আবার জিন্দা করেছ, আমরা বলতে পারবো না? আমি আরবি বলতে বলছি না, বাংলা বলতে পারবেন না? আচ্ছা, পাশাপাশি মেসওয়াক করবেন, রাসূলে পাক বলছেন যারা মেসওয়াক করে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে ঘুমিয়ে যাওয়া, ঘুম থেকে উঠে দোয়া পড়া, মেসওয়াক করা, এটা বড় কোনো কাম? বাড়ি কোনো কাজ? আচ্ছা, তিন নম্বরে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা, আমরা পড়ি না অনেকে, খুব কঠিন কাজ, আপনি শুধুই ধারাবাহিক দেখবেন এই ২০টা কাজ আমার ভিতরে আসেনি, এভাবে ৪০ দিন চালাইয়া আমার সাথে কথা বলবে। তিন নম্বরে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা, চার নম্বরে সুযোগ থাকলে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমানো, আমি বলছি না রাত্রে ৩টার সময় উঠে পড়বেন, আমি বলছি জুহর এশার পরেও পড়তে পারেন, ট্রাই শুরু করেন, আপনি এশার পরে ৪ রাকাত এক্সট্রা পড়ে ফেলেন তাহাজ্জুদের নিয়ত করে, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ৫ নম্বরে কখনো কখনো যদি আমাদের উপরে গোসল ফরজ হয়ে যায় তাহলে ফজরের আগে আগে নিজেকে পরিষ্কার করে ফেলা, মনে রাখবে তো, মনে থাকবে তো ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ৬ নম্বর, চেষ্টা করব পাঁচ ওয়াক্তর আজান শোনা, আমি বলছি শুধু আজান শোনা, আজান শোনা এবং চেষ্টা করবেন আজানের উত্তর দেওয়া, প্রতিদিন কয়বার? ৫ বার আজান দে মুয়াজ্জিন, ডাকতেছে কে? তে আল্লাহর ডাকটা আপনি ৫ বার শুনবেন প্রতিদিন, ৫ বার উত্তর দিলেন, কি চিন্তা করছেন, ডাকতেছেন আল্লাহ জবাব দিচ্ছেন আপনি, সুবহানাল্লাহ বললেন না? পারবো না এটা আমরা ইনশাআল্লাহ। এরপরে ৭ নম্বর, ফজরের সুন্নতকে গুরুত্ব দিয়ে আদায় করা, ফজরের সুন্নতকে গুরুত্ব দিয়ে আদায় করা। ৮ নম্বরে কেউ যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চায়, কেয়ামতের দিনে আল্লাহকে সন্তুষ্ট আল্লাহ আছেন বুঝাতে চায়, সে যেন সূর্য উদয়ের পূর্বে কোরআন তেলাওয়াত করে, সূর্য উদয়ের আগে, ফজরের আগে পড়ে, ফজরের নামাজের পরে তো সূর্য উদয় হয়, আপনি নামাজের পরে নামাজের আগে বসে রয়েছেন মসজিদে, পড়েন না কোরআন শরীফ? আল্লাহ রসুল বলছেন
সূর্য উদয়ের আগে কোরআন তিলাওয়াত করা, এবং নয় নম্বর সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজ পড়া। এটা অনেকেই পড়ে থাকে, পারবেন না ইনশাল্লাহ। নবীজি বলেছেন, কেউ যদি কেয়ামতের দিনে আমাকে পেতে চায় সে আমাকে খোঁজা লাগবে না, আমি তাকে খুঁজে বের করব। সে যদি প্রতিদিন বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে, কয় রাকাত? বারো রাকাত সুন্নত যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রসুল বলছেন আমি এর খুঁজে বের করব। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করবেন এগারো নম্বর সালাতুদ্দোহা। সালাতুদ্দোহা বুঝছেন নি আপনারা? সালাতুদ্দোহা এই নামাজটা পড়তে পারবেন না এটা? আচ্ছা, এটা তো পড়ে অনেকে দেখলাম তো, পড়ে দুপুরে টাইমে অনেকে পড়ে দেখলাম তো। সালাতুদ্দোহা আদায় করা চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। কয়টা বলছি? এগারোটা। বারো নম্বর চেষ্টা করবেন সময় মতো ওয়াক্তের ভিতরে ফজর জোহর আসর মাগরিব ইশা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ওয়াক্তের ভিতরে। পারবো না? আচ্ছা, আমাদের কাজ কি? আমাদের কাজই তো এটা নামাজ পড়া। পারবো না আমরা সময় মতো ওয়াক্তের ভিতরে আদায় করা? তেরো নম্বর, প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি, রাসূলে পাক বলেছেন বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, প্রতিদিন ফরজ নামাজের পরে সে যেন আয়াতুল কুরসি পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। এবং তিন কুল, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে মানে নাস, ফালাক, ইখলাস, চাইলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে পারেন। আমি তিনটা বলছি, এটা কি খুব কঠিন সূরা? আচ্ছা, চোদ্দ নম্বর, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সুযোগ থাকলে রোজা রাখা। এটা অনেক করেন আমি জানি, অনেক আমার সাথে সবাই তো না, এক দুইজন আছেন, প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা রাখেন, প্রতি সোম এবং বৃহস্পতিবার নবীজি এটা করতেন। অথবা পনেরো নম্বর হচ্ছে প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখা, আইয়ামে বীজ তিন দিন রোজা রাখা। ষোলো নম্বর হচ্ছে প্রত্যেক শুক্রবার সুরে কাহাফ তেলাওয়াত করা, পারবেন না ইনশাল্লাহ। সতেরো নম্বর হচ্ছে প্রতিদিন সুরে ওয়াকেয়া সুরে ইয়াসিন তেলাওয়াত করা। এগুলো আসলে করেন আপনারা, এটা ধারাবাহিক রুটিন করবেন শুধু। আচ্ছা, আঠারো নম্বরে যদি সুযোগ থাকে, নবীজি বলেছেন কবরে ফেরেশতার আজাব দিতে পারবে না কোনোভাবেই না, যদি কেউ ঘুমাবার আগে সুরায় মুলক পড়ে ঘুমাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর আজকে বলেছি সুরা বাকারার শেষ দুই আয়াত, সুরায় মুলক পড়েন যদি সুরা বাকারার শেষ দুই আয়াত, সুরায় মুলক সুরা বাকারার শেষ দুই আয়াত চেষ্টা করবেন, এই আমলটাকে একটু ট্রাই করেন, সুরায় মুলক সুরা বাকারার শেষ দুই আয়াত। ১৯ নম্বর, প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি ঘুমাচ্ছি না জানি উঠতে পারবো কিনা, মরে যেতে পারি, আল্লাহ যদি মরে যাই তুমি আমার উপরে সন্তুষ্ট থাইকো, আমাকে ক্ষমা করে দিও। এটা বলতে পারি না, এটা বলবো। ২০ নম্বর, দিনে অন্তত সত্তর বার ইস্তেগফার করা। কি করা ইস্তেগফার? কি শুধু আস্তাগফিরুল্লাহ বললেও হবে, ছোট একটা শব্দ বললে হবে, পারবো না ইনশাল্লাহ? এই বিশটা কাজ আমরা করতে পারবো না ইনশাল্লাহ, তো বলছেন মনে তো আর থাকবে না, অথচ দেখেন সবগুলোই হয়তো আপনারা করেন কম বেশ। এটা রুটিনের ভিতরে নিয়ে আসেন চল্লিশ দিন, যে আমি এই কাজগুলো করবো, চল্লিশ দিন পরে দেখেন আপনার বডির অবস্থা, আপনার মনের অবস্থা, আপনার দিলের অবস্থা, আপনি নিজেই বুঝবেন চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকবে, কোথায় এখানে রেখে দিতে চাই।